গত কয়েকদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় বাংলা। প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। ঘটনার প্রায় এক সপ্তাহ পর টনক নড়ল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এবার থেকে ফ্রেশারদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়। সম্প্রতি সেই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করেছেন ডিন অফ স্টুডেন্টস রজত রায়। নির্দেশিকায় বলা হয়েছে নিউ বয়েজ হোস্টেলে থাকবেন প্রথম বর্ষের পড়ুয়ারা, আর ওই হোস্টেলের সিনিয়র পড়ুয়াদের অন্য হোস্টেলে পাঠানো হবে। তবে কোন হোস্টেলে তাদের পাঠানো হবে তা এখনও জানা যায়নি। 2023-24 শিক্ষাবর্ষ থেকে এই নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।